Assalamualaikum warahmatullahi wabarakatuh. SKB 900 আমি আজকে একটা লেকজেস কারের প্রোগ্রাম করব। 2013 মডেলের অসাধারণ একটি গাড়ি। তো রিমোটটা আসলে পানি দিয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে গাড়ি স্টার্ট হয় না। তো আমি আমার দোকানে আসছি, আমি একটা আজকে রিমোট প্রোগ্রাম করব নতুন। তো দেখতে পাচ্ছেন দুইটা আমি রিমোট করবো, একটা রিমোট আমার একটা রিমোট, দুটোটা কাজ করতেছে না। আমারটা তো কাজ করবে না, আমারটা নতুন, আর ওনারটা তো ভাঙে গেছে সেদিন না। তো আমি কম্পিউটারটা চালু করে অ্যাম্বুবলাইজারে গেলাম। অ্যাম্বুবলাইজার থেকে আমি এখন লেকজেস অপশানটা আমি খুঁজে নেব। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি, আমি লেকজেস অপশানটা পেয়ে গেলাম। আমি ইয়েস করলাম, ইয়েস করার পরে আমি স্মার্ট কি ওয়ানে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি ওয়ানে চলে যাওয়ার পরে আমি ইয়েস করলাম, ইয়েস করার পরে আবার ইয়েস করলাম, ইয়েস করার পরেও এখানে বলতেছে ইগনিশন অন করার জন্য। তো আমি অন করার জন্য চেষ্টা করতেছি, যেহেতু গাড়িটা আগে রিমোটটা দিয়ে তা অনেক সময় কাজ করে না, অনেক সময় করে, তো কোশিশ করতেছি। দেখতে পাচ্ছেন তো অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর আমি এখন আবার মেশিন আমার কম্পিউটার কাজে চলে যাবো। আবার ইয়েস করলাম, ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা রিসিভ কি, একটা অ্যাড কি। তো আমি অ্যাড কিতে চলে গেলাম, যেহেতু আমি অ্যাড করবো, এটার সাথে জয়েন করবো চাবিটা রিমোটটা। তো ইয়েস করার পরে বলতেছে এখন নতুন চাবিটা লাগানোর জন্য। আমি নতুন চাবিটা লাগাই, ইয়েস করলাম। এখন দেখতে প্রোগ্রাম ফিনিশ, আমার রিমোটে প্রোগ্রাম চলে আসলো। আমি এখন জিনিসটা গাড়িটা বন্ধ করে চেক করে দেখব আমার রিমোটটা কি কাজ করতেছি করতেছে নাকি। তো দেখতে পাচ্ছেন আসলে গাড়িটার স্টার্টিং লকটা একটু বন্ধ হতে একটু টাইম লাগে, গাড়িটা একটু সাউন্ড করতেছে, ইঞ্জিন শেষ করছিল সেই জন্য তো কাজ করতেছে না আমারটাও ওটাও। দেখে আমি দরজাটা খুলে এখন আমার রিমোটটাও কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখন আমারটাও দেখতে পাচ্ছেন এখন সবগুলো চলতেছে আলহামদুলিল্লাহ, আমার রিমোটটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। এটা লেকজেস গাড়ি EX 350, অসাধারণ একটি গাড়ি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।